পাকিস্তানের মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ, এই নামটা কারা কারা শুনেছেন একটু দেখি তো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি তার এক সফরের কথা বলতেছেন, গভীর মনোযোগ দেন। তিনি লেখেন, আমি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, তবে এখন যে সফরের কথাটা লিখতেছি এটা হলো জর্ডানের এক কথা। জর্ডানে সফর করেছিলাম ওই সময়ের কথা। কে বলতেছেন? তারিক জামিল, মাওলানা মাওলানা তারিক জামিল বলেন, আমি আর আমার স্ত্রী দুজনে মিলে একবার জর্ডানে সফরে গেলাম। সেখানে এয়ারপোর্টে যখনই নেমেছি, আমাদেরকে রিসিভ করার জন্য তাবলিগে জামাতের আমির, সেখানে যিনি থাকেন, তিনি রিসিভ করতে আসলেন। তেনার সাথে আমরা তার বাড়ি গেলাম, তিনি যেখানে থাকেন। যাবার পরে দেখলাম তার ছোট্ট একটা দুই রুম বিশিষ্ট একটা ঘর। কয়টা রুম ঘরে? ছোট্ট একটা ঘর, দুইটা মাত্র রুম। ওই লোকটার বিবি থাকে, তিনি থাকে, তার ছয়টা মেয়ে, ছোট্ট একটা ছেলে আছে কোলে। মেয়ে কয়টা? ছয়টা। ঘরের ভেতরে যখন আমি যাব, আমার বিবিকে তার মেয়েরা অন্য রুমে নিয়ে গেলেন, আর তাবলিগের আমির সাহেব আমাকে আর একটা রুমে নিয়ে গেলেন। আমি যাবার পর আশ্চর্য হলাম, এখানে কিভাবে থাকে? ছোট্ট একটা ঝুড়ি, ও ঝুড়ির ভেতরে কিছু সবজি আছে খাবারের জন্য, আর একটা ছোট্ট একটা কাঠের খণ্ড, যে কাঠের খণ্ডের উপরে প্রয়োজনীয় দুই একটা মাত্র কাপড় রাখা আছে। আর আমি দেখলাম আরাম করার জন্যে তেমন উল্লেখযোগ্য কোনো বিছানা সেখানে নেই, একটা মাত্র মাদুর নিচে পাতা, বালিশ হিসাবে দুটি মাত্র ইট রয়েছে। ইট কয়টা? ওইটা কি বালিশ? কথা বুঝলেন কিনা? তারিক জামিল হাফিজাহুল্লাহ তিনি লেখেন, এই দৃশ্যটা দেখা মাত্রই আমার বুকের ভেতর কেঁপে উঠেছে, আমার চোখ দিয়ে দরদর করে পানি বের হওয়া শুরু হয়েছে। এবার আরো আশ্চর্য বিষয়, ওখানে যাবার পরে ছোট্ট ছোট্ট তাদের পরিবারে ঘটে যাওয়া একটু একটু ঘটনা শুনলাম। মানে উনি বলতেছেন, তারিক জামিল সাহেব বলেন, বিবির মাধ্যমে তিনি জানতে পারলেন তার ছোট্ট ছেলেটা যেটা কোলে, এটার যখন একদিন মাত্র বয়স, কয়দিন বয়স? একদিন মাত্র বয়স। ওই দিন থেকেই ওই তাবলিগের আমিরের যে স্ত্রী আছে, ইনি যখন ওই বাচ্চাকে দুগ্ধ পান করাতেন, ছোট্ট পাতলা একটা কালো কাপড় দিয়ে ওই বাচ্চার চোখ বেঁধে তারপরে দুগ্ধ পান করাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না না বলার দরকার না, এটা আস্তে কম। এ মুসলমান, বিষয়টা কি বুঝলেন আপনি? এখন এই আলোচনা শোনার পরে, এই আলোচনা শোনার পরে আমাদের দেশে কিছু তেলবাজ আছে, কথা বুঝেন নাই, কিছু নারীবাদী আছে, এরা এবার বক্তব্য তুলবে এটা নারীদের সাথে জুলুম করা, কথা বুঝেন, এটা জুলুম করা, এটা একটা কথা, এটা বেশি বেশি। ছোট্ট একটা বাচ্চা ওর মায়ের দুগ্ধ পান করবে, তারপরে চোখ কেন বেঁধে রাখতে হবে? বরং এদের প্রকাশনা প্রসারণা আপনারা দেখেছেন কিনা? আমি গত কয়েক বছর আগে একটা দেখেছি, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, কি দিবস কি আছেন? আছে না? মাতৃদুগ্ধ দিবস, মা দিবস, এই দিবসের কয়েকটা ফুটেজ আমাদের কাছে রয়েছে, আমি সেখানে দেখেছি সাংবাদিকদের সামনে আমাদের মডার্ন জামানার মায়েরা, ভিন্ন দেশি কিছু মেয়েরা, এরা তাদের বাচ্চাকে একেবারে অপেনে দুগ্ধ পান করাচ্ছে। নাউজুবিল্লাহ, কে বলবে? কথা বোঝেন নাই? সাংবাদিকদের সামনে তারা আবার হেসে খুশি, এটা বড় খুশি, বাচ্চারে দুগ্ধ পান করাচ্ছে। শত শত মানুষ সেখানে ভিডিও করছে, সেখানে ভিডিও করছে। এবার আপনি চিন্তা করবেন, হুজুর আপনি আমার ব্রেনের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি আমার স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতেছেন, কথা বুঝলেন কিনা? এ বোন, স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? স্বাধীনতা মানে কি এটা যে নিজের আকাশ চুম্বী মর্যাদা থেকে নিজের রাস্তায় নামিয়ে দেওয়া, এ কথা কয় না? এটার নাম কি স্বাধীনতা? স্বাধীনতার নাম কি এটা নিজের শরীরকে নগ্নভাবে পর পুরুষের সামনে প্রকাশ করা, এটার নাম কি স্বাধীনতা? এটার নাম যদি তোমার স্বাধীনতা হয়, তাহলে আমি বোন তোমাকে বলি, বাজারে 1 কেজি আলুর দাম যা আছে তোর দাম তা নাই। সব সময় মনে রাখবা, করটিয়ার হাটে যে মিষ্টিগুলা বিক্রি হয়, কথা বুঝলেন কি না? বহুদিন আগের কথা, আমি আর আমার ছোট ভাই করটিয়ার হাটে শখ করেছি, দুপুর বেলায় মিষ্টি খাবো, সাথে একটা রুটি নিব, বেশ ভালো কথা। মিষ্টি আমাকে দিয়েছে, সাথে দেখলাম সুন্দর লাল একটা টুকরা দেখা যায়, দেখে পছন্দ হয়েছে, ভাই ওইটাও দেন,
উনি খস করে দিয়েছে, এবার সব বনাস মিষ্টির দেখা যায়, এবার ন্যাঞ্জা গজাইছে ঘটনাটা এটা কি? এবার একটু উঁচু করে দেখি একরে সদ্যজাত আজকে জন্ম নেওয়া ইন্দুরের বাচ্চা। কিসের বাচ্চা বলেন? বহুদিন আগের কথা, প্রায় 2008 কথা, কথা বুঝলেন কিনা? ইঁদুরের বাচ্চা মেজাজ গেছে গরম হয়ে দৌড়িয়ে গেছে, সর্বনাশ হয়ে ছোকরা। তখন তো বোঝেন নাই ছাত্র জামানার বা, হ্যাঁ এইদিকে এই অগার দুইটা রুটি দে, অন্ন পাতিল দিকে মিষ্টি দে, বোঝেন নাই দিয়েটে দিয়া আবার 200 টাকা দিছে। তখনকার সময় আর বাবা এত ভালো ব্যবসা হয়েছে, সমস্যা গেলেও পারি যায়। কথা বুঝলেন কিনা? বড় বড় মিষ্টি, ওই মিষ্টির দাম 80 টাকা কেজি, 120 টাকা কেজি। আর আমাদের নলসন্ধা গ্রামের পাশেই ধুলুটিয়া গ্রাম, ও মোড়ে একটা দোকান রয়েছে যার নাম হলো সৈকত মিষ্টি, মুসলিম সুইট মিট। ওই মিষ্টির দাম হলো 240 টাকা কেজি বর্তমান বাজার। কথা বুঝলেন কিনা? এবার বলেন তো এটার তো দাম কেন? ওটা তো ঢাকে ডোলে বিক্রি করতেছে, কথা বোঝেন নাই? ওটা কি ঢাকে ডোলে? না, ঢাকে ডোলে হাজারো মানুষের সামনে ওপেন বিক্রি করা হচ্ছে, এ বাজার খোলা ময়দানে বিক্রি করার কারণে ওই মিষ্টির দাম নেই। আর যেটাকে ঢেকে ঢুকে প্যাকেটে রেখে বিক্রি করা হচ্ছে, এই জন্যেই এই মিষ্টির মানও ভালো দামও ভালো। অনুরূপ আমাদের সমাজের ভেতরে যেই মায়েরা নিজেদেরকে বস্ত্র দ্বারা আবৃত করে রাখে, নিজেদের ইজ্জতকে সামলিয়ে রাখে, আল্লাহ বলেন এদের ইজ্জত আমি দিয়ে দিলাম, আল্লাহর নিকটে এদের দাম অনেক বেশি, দুনিয়াতেও দাম বেশি, কথা বলেন ঠিক কিনা? আপনি অনেক লোককে দেখবেন নিজের মেয়েকে বোরখা পরায় না, কিন্তু বোরখা পরা মেয়েদেরকে খুব ভালো লাগে। কি আছেন এরকম? আসলেও মেয়ের সাথে পারেই না, এখন বলতে গেলে থোতনা ভাঙিয়ে দেবে। 14 বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘুরিয়েছে, এখন যখন এমনি ভার্সিটিতে ভর্তি হয়েছে হঠাৎ করে যদি ওরে বলেন আজকে থেকে বোরকা পরা লাগবে, মেজাজ গরম হবে না? কথা বলেন, গরম হবে কি হবে না? বিশাল মেজাজ গরম হয়ে যাবে। এবার চলে যাই ওই মহিলার কথা, যেই মহিলাটা তার ছোট্ট বাচ্চাটাকে চক্ষু বন্ধ করে দুগ্ধপান করিয়েছে, ওই ছেলে কি আমার আপনার ঠান্ডো মিয়ার মতো বা অথবা লেংটু মিয়ার মতন হবে? আপনি বলেন তো, বল্টুর মতন হবে, সল্টুর মতন হবে? এ বাজান, ও যদি হয় ও তো আব্দুল কাদের জিলানির মতন হবে, কথা বোঝেন নাই? এবার আবার তারেক জামিল হাফিজাহুল্লাহ বলেন, এবার আমাদের খাওয়ার সময় আসলো, আমরা খেতে বসলাম, আমার স্ত্রী অত্যন্ত ক্ষুধার্ত থাকার কারণে একেবারে দোয়া কালাম না পড়েই কেবলমাত্র খাবার মুখে দেবে। ওই মহিলার একেবারে 6টা মেয়ের সব থেকে ছোট মেয়ে, ওই মেয়ের বয়স হলো 4 বছর। কয় বছর এ মুখস্থকরণ? কয় বছর? 4 বছরের মেয়ে হাত টেনে ধরে বলেছে, খালামণি খাবার মুখে নেওয়া যাবে না। কেন? আপনি তো বিসমিল্লাহ তিলাওয়াত করেন নাই, আপনি যদি বিসমিল্লাহ না পড়েন আপনাকে খাবার দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তারেক জামিল সঙ্গে সঙ্গে বলে, আমি বললাম আলহামদুলিল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে, কথা বোঝেন নাই? এরপরে তাবলিগের আমির খাবার দাবার শেষে আমরা বেরোবো, বেরোবো ভাব, এমন সময় দরজার সামনে গিয়ে যেই মাত্র আমি জুতাটা পরিধান করব, তাড়াহুড়ার কারণে বাম পায়ে জুতাটা আগে দিয়ে দিয়েছি, ও ছোট্ট মেয়ে দৌড়ি আবার আমার কাছে এসেছে, চাচাজি জুতা খুললেন। ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চাচাজি জুতা খুললেন। তারিক জামিল, আপনারা যারা তার আলোচনা শুনেছেন কত নরম দিলের মানুষ, কথা বোঝেন নাই? আব্বু কেন? এবার বাচ্চাটা বলে, চাচাজি আপনি জুতা পরেছেন ভুল, প্রথমে বাম পা কেন দিলেন? আপনি ডান পায়ে জুতা পরেন আর জুতার দোয়াটা পরে নেন। সঙ্গে সঙ্গে তারিক জামিল ডাক দিয়ে বলে, হারে ছোট্ট বাচ্চার আমলের যে পরিপক্কতা, আমার মতন আলেম জামিলের ভিতরে এখন পর্যন্ত ওই আমলের পরিপক্কতা আসতে পারে না। এ জোরে কোন সুবহানাল্লাহ, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার মারাত্মক ঘটনা, বিদায় টিদায় নিয়ে বের হয়েছে রাস্তায়, দুজনে মিলে একটা গাড়ির ভেতরে উঠেছে, কে বলেন তো? তারিক জামিল সাহেব আর ওই আমির গাড়িতে উঠে রওনা হয়েছেন। এবার তারিক জামিল সাহেব বর্ণনা করেন, ওই গাড়ির ড্রাইভার মাতাল ছিলেন, এটা আমরা জানতাম না, মদ পান করা ছিল ড্রাইভারটা, এই জন্য গাড়িটা সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে যায়। ঘটনাস্থলে আল্লাহ পাক আমাকে হেফাজত করেন, কিন্তু আমি রোজা গায়ে মারা যায়। কথা বুঝলেন কিনা? তিনি তিনার রেসালায় লেখেন, সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়, আমি ব্যথায় উঠতে পারতেছি না, মনের ভেতরে এত চোট লেগেছে, নিজেরই মনে হচ্ছে কাঁদতে ইচ্ছে করে,
আমি যে কোনো ভাবেই হোক ধরাধরি করে নিয়ে আসলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার ওই বাড়ির ভেতরে এসে মহিলাদেরকে যখন আমি খবর দিলাম, আপনি বলেন তো জর্ডানে তাদের অন্য কেউ আছে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু মহিলার ছয়টা মেয়ে, ছোট্ট একটা দুধের শিশু কোলে। তাদের কাছে যখন জবাবটা দেওয়া হলো যে আপনাদের স্বামী মারা গেছে, আপনার স্বামী নেই, অ্যাক্সিডেন্ট করেছে, এই এই অবস্থা, তারেক জামিল সাহেব বলেন আমি সবচেয়ে আশ্চর্য হলাম। তারা এই কম সংবাদ শোনার পরে কান্নাকাটি তো মোটেও করলেন না, বরঞ্চ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া তুলে দোয়া করলেন। সুবহানাল্লাহ, কে বলবে? আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি নিজে বলেন আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে, কিন্তু আশ্চর্য হলাম তার মেয়েরা আর তার স্ত্রী মোটেও কান্নাকাটি করলেন না। যাই হোক, ওই মহিলা কিছু টাকা দিয়েছে তারিক জামিল সাহেবের স্ত্রীর কাছে, বলেছে ভাবি যত দ্রুত সম্ভব আমার স্বামীকে কাফন দাফনের ব্যবস্থা করেন। সুতরাং যত দ্রুত সম্ভব কাফন দাফন করে দিলাম। এবার আশ্চর্য ব্যাপার, রাত্রি বেলায় আমি যখন ঘরের ভেতরে এসা নামাজ পড়ে গিয়েছি, একটু তন্দ্রার মতন এসেছে, আমার স্ত্রী আমাকে ধরে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। তারেক জামিল সাহেব বলেন আমি আমার স্ত্রীকে অনেক কষ্ট করে সান্ত্বনা দিলাম, থামো কি হয়েছে বলো। স্ত্রী শুধু এতটুকুই বলতেছিল, ওগো স্বামী আমি আপনার যোগ্য স্ত্রী এখন পর্যন্ত হতে পারি নাই, কেন কি হলো, আপনি কি দেখবেন, চলেন একটু দেখি আমরা। তারেক জামিল সাহেব বলেন আমি দেওয়ালের সাথে কান দিয়ে শুনলাম, তখন রাত্রি বেলায় ওই মা আর তার ছয়জন মেয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বাবা আর স্বামীর জন্য দোয়া করতেছে। এবং শুধু এতটুকুই না, মাওলানা তারিক জামিল উল্লেখ করেছেন কয়েকটা দোয়ার শব্দ। এক নাম্বার শব্দ হলো আল্লাহ আপনি জানেন আমাদের দেখার মতন কেউ নাই, আপনি আমাদের সহায় হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরের দোয়া আল্লাহ আমাদের দোয়া হলো দয়া করে মায়া করে আমার স্বামী আর বাচ্চারা বলে আল্লাহ আমার বাবাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিন নাম্বার দোয়া করে মহিলা আল্লাহ দুনিয়াতে কেউ নেই, দুনিয়ার কারো মুকাফিক কি আমরা নই, আমরা একমাত্র আপনার উপরে ভরসা করি, আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, কারো কাছে চাই না। মহিলা দোয়া করতেছে, এদিকে জামিল সাহেব কাঁদতে কাঁদতে ব্যস্ত হচ্ছে, কথা বোঝেন নাই, দিলের ভেতরে চোট লাগতেছে, কাঁদতেছে কাঁদতেছে। শেষ যে দোয়াটা ছিল তার এক জামিল সাহেব বলে অবশেষে যে দোয়াটা করা হলো মহিলা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে মালিক আমার ঘরে বিবাহ যোগ্য কন্যা রয়েছে, এদের সুপাত্রে হস্তান্তর করার ব্যবস্থা করিয়া দি। দোয়া করে মহিলাটি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে হাত নামালেন। এভাবেই কাটলো, আমার স্ত্রীও ঘুমালেন না, আমিও ঘুমালাম না। রাত্রি যখন ভোর হয়ে গেল ফজরের নামাজের পরে আমি একটু শুয়েছি, আবার হঠাৎ করে আটটা কি দশটা বাজে এমন সময় সরগোল বাহিরে শুনতে পাচ্ছি। আমি দেখতে পেলাম ওই জর্ডানের নামে দামি বড় বড় তিনজন আলেম তার দরজার ভেতরে এসে হাজির, মোটা অঙ্কের দেন মোহর দিয়ে আল্লাহর বান্দির তিন মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। তারিক জামিল সেজদায় পড়ে বলে মালিক এটা কেমন মহিলা রাত্রি বেলায় তোর সাথে কথা বললো, সকাল বেলায় তুমি তার আশা পূরণ করে দিলে।